আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলটিতে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিতে বাংলাদেশকে চরম অপমান করলো পাকিস্তান দলের ক্যাপ্টেন বাবর আজম। এদিকে বাবর আজমের এমন কথা শুনে সংবাদ সম্মেলনে রেগে আগুন বাংলাদেশি ক্যাপ্টেন সাকিব আল হাসান। শুধু দর্শক বিন্দু, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছি, আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন। চলমান এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এদিন শুরুতেই টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। মাত্র 194 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া স্বল্প রানের পুঁজিতে ব্যাট করতে নেমে বিশাল ব্যবধানে ম্যাচ জয়লাভ করেছে পাকিস্তান। এদিকে ম্যাচ জয়লাভ করে পাকিস্তান দলের ক্যাপ্টেন বাবর আজম বাংলাদেশকে রীতিমতো অপমান করে বসল। ম্যাচ শেষে বাবর আজম বলে, আমি আগেই বলেছিলাম বাংলাদেশ কখনোই আমাদের বিপক্ষে জয়লাভ করতে পারবে না, কেননা আমরা ODI র্যাঙ্কিং এ 1 নম্বর পজিশনে রয়েছি এবং বাংলাদেশ রয়েছে 7 নম্বর পজিশনে। এদিকে বাবর আজমের এমন বক্তব্যে বেশ খেপেছেন বাংলাদেশি ক্যাপ্টেন সাকিব আল হাসান। সাকিব এ বিষয়ে বলেন, বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে বেশ শক্তিশালী দল, যে কোনো পরিস্থিতিতে যে কোনো বড় বড় দলকে হারাতে পারে বাংলাদেশ। সাকিব আরো বলে, হ্যাঁ আজকের ম্যাচটি আমরা হেরেছি, কিন্তু পরের ম্যাচে আমরা সুন্দরভাবে কামব্যাক করব ইনশাআল্লাহ। শুধু দর্শক বিন্দু, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।